हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशबासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके उठे एसेछे 10টি একাদম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে এবছর যারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিলআপ করেছেন তাদের জন্য আজ আরো একটি বড় খবর বা দারুণ সুখবর। শুধু তাই না, এর সাথেই রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আজ আরো একটি বড় ঘোষণা বা দারুণ সুখবর ও বিরাট বড় সুযোগ। সরাসরি ছাত্রছাত্রীরা পাবে 48,000 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, যদি আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে থাকে তাহলে এই ফর্মটি আবেদন করলে পেয়ে যেতে পারেন 48,000 টাকা। আজ আরো একটি বড় ঘোষণা, এবারে মাথায় হাত পড়তে চলেছে সেই সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার যারা সংসার চালানোর জন্য পেটের দায়ে ট্রেনেতে হকারগিরি করেন, অর্থাৎ ট্রেনে কোনো কিছু বিক্রি করে থাকেন। ওই সকল হকারদের জন্য বড় দুঃসংবাদ, মাথায় হাত পড়তে চলেছে হকারদের। সোমবার থেকে আর ট্রেনে হকারি নয়, হাওড়া ডিভিশনে নয়া নির্দেশিকায় মাথায় হাত। এবং এর সাথে রয়েছে শহর কলকাতাবাসীর জন্য আরো একটি দারুণ সুখবর, শহরবাসীর জন্য সুখবর, সম্পত্তি মিউটেশনে আর লাগবে না কোন রকম ফি। এবং এর সাথে রয়েছে দেশবাসীর জন্য আজ আরো একটি বড় ঘোষণা বা বিশাল বড় সুখবর, যারা মূলত কোনো বেসরকারি কোম্পানি অথবা বেসরকারি সংস্থায় চাকুরি করেন অথবা যাদের এই লকডাউনেতে চাকুরি খোয়া গেছে তাদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর। যদি পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে এবং এর সাথেই রয়েছে রেশন কার্ড নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা, যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে এই আপডেটটি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অন্যদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা বা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য দারুণ সুখবর, পরিবার পিছু মাসে 7,500 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। কি জানালো মমতা বন্দ্যোপাধ্যায় কারা পেতে পারে পরিবার পিছু 7,500 টাকা, দেখে নেব বিস্তারিত। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেট এবং গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য যে সুখবরটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর, উচ্চশিক্ষার জন্য বার্ষিক 48,000 টাকার ONGC স্কলারশিপ। মেধাবী পড়ুয়াদের জন্য ONGC স্কলারশিপ 2020-21 হলো SC ST OBC এবং সাধারণ শ্রেণীর একটি আর্থিক সহায়তা। উচ্চশিক্ষার জন্য যোগ্য প্রার্থীকে এই বৃত্তি দিচ্ছে সংস্থা। এই বিশেষ বৃত্তির সুযোগ নিয়ে ইঞ্জিনিয়ারিং, MBBS, MBA ও জিওফিজিক্স, জিওলজি মাস্টার ডিগ্রি অর্জন করতে পারবে মেধাবী পড়ুয়ারা, যেখানে যোগ্যতা হতে হবে 30 বছরের কম। SC ST এবং সাধারণ শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জন্য এই বৃত্তি। আবেদনকারীকে অবশ্যই কোনো উচ্চ শিক্ষার প্রথম স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রী হতে হবে। পূর্ববর্তী যোগ্যতাকে নির্ণায়ক পরীক্ষায় অবশ্য ন্যূনতম 8% নাম্বার বা সমতুল্য CGPA ও GPA থাকতে হবে। আবেদনকারীর মোট বার্ষিক আয় 2 লক্ষ টাকা SC ST OBC দের জন্য এবং 4.5 লাখ টাকা বা তার কম হতে হবে, যেখানে আবেদনের শেষ তারিখ থাকছে 5ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত। আবেদনের পদ্ধতি অনলাইন অথবা পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করতে গেলে ongcscholar.org এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার পর 48,000 টাকার স্কলারশিপটি পেতে পারেন ছাত্রছাত্রীরা। এরপরে রয়েছে আরো একটি বড় খবর, সোমবার থেকে আর ট্রেনে হকারি নয়, হাওড়া ডিভিশনে নয়া নির্দেশিকায় মাথায় হাত হকারদের। আগামী সোমবার থেকে হাওড়া ডিভিশনের ট্রেনে হকারি নয়। শনিবার হাওড়ার RPF এর সিনিয়র কমান্ডেন্ট প্রতিটি পোস্টের ইন্সপেক্টরদের এই মর্মে লিখিত নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন এবার চলন্ত ট্রেনে হকার উঠলেই সংশ্লিষ্ট পোস্টের ইন্সপেক্টরকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ধরে নেওয়া হবে হকারিতে তাদের সহযোগিতা রয়েছে। আধিকারিকদের এই নির্দেশে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে RPF বিভাগে। বিভাগীয় কর্মীদের আশঙ্কা, এই ধরনের অতি সক্রিয়তাই রেল চত্বরের বিশৃঙ্খলতা তৈরি হতে পারে। অর্থাৎ যে সকল গরিব মধ্যবিত্ত পরিবাররা পেটের দায়ে ট্রেনে হকারি করে জীবনযাত্রা চালাতো তাদের জন্য বড় দুঃসংবাদ। আগামী সোমবার থেকে
থেকে তারা হাওড়া ডিভিশনে অনুরূপ হকারি করতে পারবে না। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে আজ আরো একটি দারুণ সুখবর। যদি আপনার কাছে এই রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য বড় খবর। আধার কার্ড এবং রেশন কার্ডের লিংক পরিষেবা চালু হলেও এখনো এমন অনেক পরিবার রয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করা হয়নি। তবে তাদের মধ্যে ভয় রয়েছে যদি আগামী মাস থেকে রেশনে মাল না পান, অথবা এমন অনেক পরিবার রয়েছে যারা এখনো পর্যন্ত নিজের গ্রামে বা নিজের এলাকায় ফেরেনি। তাদের জন্য দারুণ সুখবর, এবার রাজ্যের যে কোনো জায়গায় রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে। একদম ঠিকই শুনেছেন, এবার থেকে রাজ্যের যে কোনো জায়গায় রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে নির্দেশিকা জারি করলো সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। তার জন্য আর নিজের জেলায় যেতে হবে না, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করিয়ে নিতে পারবেন। এরপরে রয়েছে শহরবাসীর জন্য সুখবর, সম্পত্তি মিউটেশনে লাগবে না ফি। কলকাতাবাসীর জন্য দারুণ খবর, এবার থেকে সম্পত্তি মিউটেশনে দিতে হবে না কোনো ফি। শনিবার পুরসভা তরফে এমনই ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুমতির অপেক্ষা, তারপরই বেজে যাবে পুরো ভোটের দামামা। তবে নির্বাচনের আগে কলকাতা পুরো বাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুর প্রশাসক ফিরাদ হাকিম। কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে আর দিতে হবে না কোন রকম মিউটেশন ফি। এরপরে রিপোর্টটি রয়েছে আরো একটি দারুণ সুখবর, 2022 পর্যন্ত কর্মী ও মালিকদের পিএফ দেবে কেন্দ্র সরকার। করোনা মহামারীর কারণে নিজেদের চাকরি খুইয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন চাকরি হারানো ব্যক্তিদের ইপিএফ অ্যাকাউন্টে 2022 সাল পর্যন্ত পিএফ এর টাকা দেবে সরকার। অর্থমন্ত্রকের তরফে সাফ বলা হয়েছে কেবল যাদের ইপিএফ ও রেজিস্ট্রেশন আছে কেবলমাত্র তারাই এই সুবিধা পাবেন। মনরেগা বাজেট বেড়ে হয়েছে 1 লক্ষ কোটি। নির্মলা সীতারমন জানিয়েছেন করোনার কারণে কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে, সেই কারণের জন্যই এই মনরেগা বাজেটের জন্য নির্ধারিত 60,000 কোটি টাকাকে বাড়িয়ে 1,00,000 কোটি টাকা করা হয়েছে। ইপিএফও তাই এবার আগামী 2022 পর্যন্ত যারা কাজ হারিয়েছেন, অসহায় অবস্থায় হয়ে রয়েছে, সেই সকল কর্মী ও মালিকদের ইপিএফ টাকা দেবে কেন্দ্র সরকার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় আপডেট, পরিবার পিছু মাসে 7,500 টাকা দিক কেন্দ্র। বাড়ির কেউ আয়কর দেন না এমন পরিবারকে মাসে 7,500 টাকা করে দিক কেন্দ্রীয় সরকার। শুক্রবার মোট 19টি বিরোধী দলের বৈঠকে এমনই দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে ওই বৈঠকে মমতা ছিলেন উদ্ধব ঠাকরে এবং এম কে স্ট্যালিনও। 2024 সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বৈঠকে হাজির সকলেই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে ছায়াও দিয়েছে বলে খবর। আর এমত অবস্থায় ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে বর্তমান পরিস্থিতি যে কঠিন হয়ে দাঁড়িয়েছে, যার ফলে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারগুলি একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি তোলা হচ্ছে এই পরিস্থিতিতে যে সকল পরিবারদের তরফ থেকে কোন রকম ট্যাক্স বা আয়কর দেয় না সেই সকল পরিবার পিছু প্রতি মাসে 7,500 টাকা দিক কেন্দ্র সরকার। এরপরে রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে আজ আরো একটি দারুণ সুখবর, এবারে আপনাকে দিতে হবে না আর বিদ্যুৎ বিল। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আসতে চলেছে আরো একটি নতুন পদ্ধতি। এবারে পুরানো যতগুলো মিটার রয়েছে ওই সকল মিটার গুলোকে বাতিল করে এবারে সারা দেশ জুড়ে লাগানো হবে প্রিপেড মিটার, অর্থাৎ রিচার্জ মিটার। যেরূপ ভাবে আমরা ডিটিএইচ বা মোবাইলে টপ আপ বা রিচার্জ করে থাকি ঠিক একই ভাবে এবারে আনা হচ্ছে প্রিপেড মিটার। আর ওই মিটারে সরাসরি রিচার্জ করে আপনি চালাতে পারবেন, এক মাস থাকবে না আর বিলের কোনো ঝামেলা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।